এমি মার্টিনেস এক ফুটবল বিস্ময়ের নাম কোনো কোনো ভক্তের কাছে তিনি পাখি তিনি আর্জেন্টিনার ত্রাণ কর্তা তাকে ছাড়া আর্জেন্টিনার বিশ্বজয় অসম্ভব ছিল আবার কোনো কোনো ফুটবল ভক্তের কাছে তিনি শ্রেফ বিরক্তিকর একজন ফুটবলার এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব। কেন ফুটবল ভক্তদের কাছে একই সাথে নিন্দিত এবং নন্দিত এমি মার্টিনেস এবং বোঝার চেষ্টা করব দুই বারের মাঝখানে তার ব্রেন কিভাবে কাজ করে বিশেষ করে পেনাল্টির সময় প্রথমে আমরা এই প্রজন্মের সেরা গোলকিপারদের সঙ্গে তার তুলনা করে দেখি সো আমরা বলতে পারি এই প্রজন্মের সেরা গোলকিপার হয়তো ম্যানুয়াল নয়ার অ্যালিসন বেকার ইয়ান অব্লাক এবং থিবো কর্তুয়া আমরা এখানে সবার প্রেজেন্ট ক্লাবের স্ট্যাট নিয়েছি কারণ সবার ক্ষেত্রে আপনি আর্গু করতে পারেন তাদের প্রেজেন্ট ক্লাবেই তাদের ক্যারিয়ারের পিক সময়টা পার করেছেন বা করছেন সো এখানে আমরা দেখতে পাচ্ছি বাকিদের তুলনায় ম্যাচ প্রতি বেশি শর্ট ফেস করেছেন এমনি এবং ম্যাচ প্রতি তার সেভের সংখ্যাও বেশি কারণ তিনি বাকিদের চেয়ে ইনফেরিয়র ক্লাবে খেলছেন এটা বলার কোনো অপেক্ষা রাখে না ভিলা বায়ান লিভারপুল বা অ্যাথলেটিকো মাদ্রিদের চেয়েও ইনফেরিয়র একটি ক্লাব এবং তারা বেশি অ্যাটাক ফেস করে থাকে সাধারণত কিন্তু তার সেভের পার্সেন্টেজ বাকিদের তুলনায় কম ম্যাচ প্রতি গোল হজম করার রেটও বাকিদের চেয়ে যথেষ্ট বেশি অ্যামির ম্যাচ প্রতি ক্রিনশিটও স্বাভাবিকভাবে যথেষ্ট কম ইভেন পেনাল্টিতে যেখানে তাকে স্পেশালিস্ট ভাবা হয় সেখানেও তার সেভ পার্সেন্টেজ কিন্তু বাকিদের তুলনায় কম শুধু করতো আর পার্সেন্টেজেই তার চেয়ে কম তবে এখানে একটা কাহিনী আছে আমরা যদি পুরো ক্যারিয়ার আমি ফেরানোর সব পেনাল্টি স্ট্যাট দেখি একটা মজার বিষয় বিষয়ে আসে ক্যারিয়ারে রেগুলার পেনাল্টি ফেস করেছেন এমনি যার পাঁচ ভাগের এক ভাগ তিনি সেভ করতে সমর্থ হয়েছেন বা মিস হয়েছে কিন্তু শ্যুট আউটে তার স্ট্যাট এক্সট্রা অর্ডিনারি উনত্রিশটির মধ্যে দশটি সেভ বলতে গেলে প্রতি তিনটি শটের একটি সেভ করেছেন তিনি আমরা জানি গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে দুবার পেনাল্টি শুট আউটের ভেতর যেতে হয়েছে প্রথমে কোয়ার্টারে নেদারল্যান্ডসের বিপক্ষে এবং পরে ফাইনালে ফ্রান্সের বিপক্ষে এবং এই দুবারই আর্জেন্টিনার পেনাল্টি শ্যুট আউটের হিরো ছিলেন এমি মার্টিনেস মজার ব্যাপার হচ্ছে প্রথম শুট আউটের শেষ শ্যুটার ছিলেন লতারু মার্ডিনাস তার কলে আর্জেন্টিনা পেনাল্টি শ্যুট আউটে জেতার পর সবাই তার দিকে দৌড়ালেও শুধু একা মেসি যান অন্য পাশে তিনি আর্জেন্টিনার এই জয় উদযাপন করেন এমির সঙ্গে এই ম্যাচের পর মেসি বলেছিলেন বিশ্বের শ্রেষ্ঠ গোলরক্ষকদের একজনকে পেয়েছে আমরা শ্যুট সে থাকা মানে আমরা আগে থেকেই কিছুটা ফেভারিট এখন প্রশ্ন হচ্ছে রেগুলার পেনাল্টির তুলনায় কেন শ্যুট এমি সাফল্য এত বেশি এটা বুঝতে পারলেই আপনি এমি মার্টিনেজের মিস্ট্রিটা আসলে সলভ করতে পারবেন কিছুদিন আগে অ্যাডিডাস একটি ছোট ডকুমেন্টারি নির্মাণ করেন এমি মার্টিনেজের পর উপর এই ডকুমেন্টারিতে দুজন নিউরোসায়েন্টিস্ট দেখার চেষ্টা করেন পেনাল্টি ফেস করার সময় এম ব্রেন কিভাবে কাজ করে একজন গোলরক্ষকের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে ম্যাচের সময় তার ফোকাস ধরে রাখা রাইট হেড স্পেসে থাকা বা জোনে থাকা তো এখানে নিউরো দেখেছেন চ্যালেঞ্জের পরিমাণ যত বাড়ে এমির ফোকাস তত বাড়ে স্টেক যত বাড়ে তার ফোকাস তত বাড়ে সো বুঝতেই পারছেন ম্যাচে রেগুলার পেনাল্টির তুলনায় স্টেক বেশি থাকে রেগুলার আউট এর স্টেক বেশি কারণ তখন কিপারের উপরেই পুরো দলের ভাগ্য নির্ভর করে অনেকাংশে সো স্বাভাবিকভাবেই তখন বেশি ফোকাস থাকেন এমি মার্টিনেস শুধু এখানেই শেষ না শ্যুট আগে তিনি প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে যে বাগবিতনটা যে ট্র্যাশ অংশ নেন সেটা ব্রেনে তার চ্যালেঞ্জের মাত্রাটা আরও বাড়িয়ে দেয় সো তার ফোকাস আরো বাড়ে অবশ্য শুধু ফোকাস বাড়ানোর জন্যই এই ট্র্যাশ করেন না এমি এখানে ট্যাকটিক্যাল অ্যাডভান্টেজও আছে যেমন এমি সর্বশেষ প্যানাল্টি শ্যুট আউটের মুখোমুখি হয়েছেন কনফারেন্স লিগে অ্যাস্টনবিলা লিল ম্যাচে এই ম্যাচে প্রথম প্যানাল্টির আগে তিনি প্রতিপক্ষ টেকারকে প্রভোগ করার চেষ্টা করেন আমরা জানি গোলকিপারদের প্রভোগেশন রোধ করতে ফিফা নতুন একটি আইন করেছে এবং সেই ম্যাচে এমি মার্টিনেস আগে একটি হলুদ কাঠ পেয়ে গিয়েছিলেন কিন্তু এরপরও প্রথম পেনাল্টির আগে গিয়ে তিনি প্রথমেই বলের দখল নেন যদিও রেফারি প্রায় সাথে সাথেই ইন্টারভিন করেন এবং এমই এবং প্রতিপক্ষ টেকার দুজনের সঙ্গে বাক্য বিনিময় করে কিন্তু এতে করে যেটা হয় প্রতিপক্ষ টেকার তার লাইন অফ থটটা কিছুক্ষণের জন্য হারিয়ে বসেন তার ফোকাস বিচ্যুত হয়ে যায় এমির এন্টেক্স সামনে বেশিক্ষণ থাকতে চান না এই কারণেই কেনা তিনি প্রায় সাথে সাথেই কিকটা নেন এবং তা এমির হাতে গিয়েই পরে এরপর লীল ভক্তদের দিকে ফিরে এই ইশারা করেন এমই বুঝতেই পারছেন ভক্তদের রায় লাভ করা প্রতিপক্ষকে অ্যান্টাগোনাইজ করা এমই এগুলো করে থাকেন নিজের বেনিফিটের জন্যই কারণ এরকম সিচুয়েশনে সবচেয়ে ভালো থ্রাইপ করেন তিনি এখন তো ফিফা নতুন আইন করেছে গত বিশ্বকাপ এবং কোপা আমেরিকায় যখন এই আইন ছিল না তখন আমরা দেখেছি এমির আসল অ্যান্টিক্স কোপার সেমিতে কলম্বিয়ার বিপক্ষেই শুট নামতে হয়েছিল আর্জেন্টিনাতে কোভিডকালীন সময় সেই টুর্নামেন্ট হওয়ার কারণে মাঠে কোনো দর্শক ছিল না সো টিভির যে মাইক্রোফোন সেখানে আমরা তখন এমির কথাবার্তা শুনতে পাচ্ছিলাম অনেকটা সেদিন কলম্বিয়ার প্রতিটি প্যানাল্টি টেকারকে কনফার্ম করেন তিনি ডেভিনসন সান্চেসকে বলেন ব্রো আমি সরি কিন্তু তোমার শর্ট ভিতরে যাবে না ইয়ারিমিনাকে হাসতে দেখে বলেন হাসছ কিন্তু আমি বুঝতে পারছি তুমি নার্ভাস আমি তোমাকে ভালোভাবেই চিনি কোন দিকে মারবে তাও জানি যার শটটা নাও তোমাকে আমি খেয়ে ফেলব তার এই ট্রেস্টক কাজও করে সানচেজ মিনা দুজনের পেনাল্টি ফেরান তিনি এই শোট আউটে মোট তিনটি পেনাল্টি সেভ করে নেমি যার বদৌলতে ফাইনালে উঠে আর্জেন্টিনা যেখানে ব্রাজিলকে হারিয়ে আটাশ বছর পর কোনো সেরোপা যেতে আর্জেন্টিনা বিশ্বকাপে শুধু কথা না কাজে কর্মে প্রতিপক্ষকে উত্তক্ত করেন এমি মার্টিনেস হল্যান্ডের বিপক্ষে ভেন্ডাইকের প্রথম প্যানাল্টিটা ফেরানোর পর দ্বিতীয় পেনাল্টির আগে তিনি দ্রুত বক্সে গিয়ে বলের দখল নেন দ্বিতীয় পেনাল্টি টেকার বার্গইস যখন বক্সে ঢুকেন তখন তাকে বল দেওয়ার ভান করে বলটা দূরে ফেলে দেন এবং বার্গুইস সেখান থেকে বলটা কুড়িয়ে এনে আবার শটটা নেন এবং সেই শটও ফেরান এমি প্রথম দুই পেনাল্টি সেভ শ্যুট শুরুতেই বড় অ্যাডভান্টেজ পায় আর্জেন্টিনা সো আপনি বলতে পারেন এমির প্যানাল্টি পূর্ব এনটিক্স তার টকের পেছনে মূল কারণ আসলে দুটো প্রথমত নিজেকে পাম্প আপ করা যার মাধ্যমে নিজের ফোকাস বাড়ানো দ্বিতীয়ত প্রতিপক্ষকে ডিস্ট্রাক্ট করা তাদের ফোকাস নরবরে করে দেওয়া এখন এটাকে আপনি যেভাবেই দেখুন না কেন এটি আসলে কিন্তু একটি উইনিং স্ট্র্যাটেজি এখন আমরা আসি মার্টিনেজের শর্ট স্টপিং টেকনিকে মাইন্ড গেমে তো এগিয়ে থাকলেন কিন্তু তিনি ম্যাচে শটগুলো আসলে কীভাবে ফেরান আমরা জানি ফিফার আইন অনুযায়ী শটের আগে গোলরক্ষককে অবশ্যই এই দাগের ভেতরে থাকতে হবে সো মার্টিনেস যেটা করেন এখানে দাঁড়িয়ে তিনি কনস্ট্যান্ট মুভমেন্ট করতে থাকেন ডানে বামে ডানে বামে কখনোই প্রতিপক্ষ টেকারকে বুঝতে যান না তিনি কোন দিকে আসলে জামটা দেবেন নেইমার জর্জিনের মতো অনেক প্যানাল্টি টেকারই আছে যারা অনেক টাইম নিয়ে তাদের কিকটা নিয়ে থাকেন তাদের ক্ষেত্রেও একদম শেষ সেকেন্ড পর্যন্ত ওয়েট করেন মার্টিনেস এবং তারপরেই যখন শটটা নিয়েছেন তখনই তিনি জামটা দেন সো কোন দিকে জামটা দিবেন সেটা ঠিক করতেও এক এক গোলরক্ষক এক এক রকম প্রসেস ব্যবহার করে থাকেন কেউ কেউ আগে থেকে স্ট্যাট দেখে থাকেন আমরা দেখি যে অনেক গোলরক্ষকের বোতলে লেখা থাকে যে কোন পেনাল্টি রেকার কোন দিকে আসলে শটটা নিতে পারেন কার এদিকে শট নেওয়ার চান্স কতটুকু সেটা অনুযায়ী অনেক গোলরক্ষক ঠিক করেন কোন টেকারের ক্ষেত্রে তারা কোন দিকে জামটা দেবেন এবং জাম দেওয়ার ক্ষেত্রে আসলে চারটা অ্যাঙ্গেল রয়েছে ডান পাশে উপরে ডানপাশের নিচে বাম পাশে উপরে বাম পাশে নিচে সো অনেকেই ঠিক করে নেন আগে থেকেই তারা উপরে জাম দিবেন না নিচে জাম নিবেন ডানে না বামে সো এক্ষেত্রে এমি ইমার আগে থেকে ঠিক করে রাখেন যে তিনি কোন দিকে জামটা দেবেন তবে এখানে তিনি বোতল দেখেন না বা আগের স্ট্যাট ফলো করেন না তিনি তার গাটের উপর নির্ভর করে জামটা দিয়ে থাকেন তার মতে জাম দেওয়ার আগে সবসময় আসলে আপনাকে ডিসাইড করতে হবে আপনি যদি জাম দেয়ার টাইমেও আনডিসাইডেড থাকেন তাহলে আপনি অবশ্যই মিস করবেন এটা তার মতামত আমরা যদি বিশ্বকাপে তার ভ্যান্ডাগের ফেরানো শটটা দেখি এখানে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েট করেছেন তারপর পাটা সামনে এনে তিনি সামনের দিকে তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেলে জাম দিয়েছেন এখানে সামনের দিকে তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল করার পিছনে কারণ হচ্ছে আপনি যতটা সামনে চলে যাবেন শটটা বাইরের দিকে ডিফ্লেক্ট করার সম্ভাবনা আপনার বেড়ে যাবে সো এই ছিল এমই মার্টিনেসের উপর আমাদের বিস্তারিত অ্যানালাইসিস এই ভিডিও দেখার পর এমই মার্টিনেস কিনে আপনার মন্তব্যে কোনো পরিবর্তন আসলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এমি মার্টিনেজের মতো অন্য কোনো ফুটবলারকে নিয়ে বিস্তারিত অ্যানালাইসিস দেখতে চাইলে তাদের নামটাও নিচে জানিয়ে যাবেন ধন্যবাদ